সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের মধ্যে থেকে যারা মানবিক বিভাগের বিশেষ করে পৌরনীতি ও সুশাসন বিষয়টা যারা নিয়েছ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের উপরে আমি আজকে কিছু এমসিকিউ টাইপ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন দেন, তো আমি একটা সাজেশন দাঁড় করানোর চেষ্টা করছি। তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে সেই সিলেবাসের উপরে ভিত্তি করে এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ আশা করি তোমাদের অবশ্যই 15টা প্রশ্ন কমন পড়বে, আশা করি ইনশাল্লাহ 15টা অবশ্যই কমন পড়বে, যেহেতু তোমাদের 30 থেকে 15টা দিতে হবে। তারপরেও তোমাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই বই থেকে আরো বিস্তারিত ভালোভাবে পড়বে, আর এগুলো পড়লে আশা করি অবশ্যই ইনশাল্লাহ 15টা পড়বেই। তারপর সতর্কতার জন্য, আরো ভালোভাবে পড়ার জন্য আমি বলবো তোমাদেরকে, শুধু এই সাজেশনটাই না, তোমরা পাঠ্য বই থেকে আরো ভালোভাবে পড়বে। তো চলো আমার সাজেশনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম অধ্যায়ে আমরা যে শুধু সিলেবাসটাকে মেনটেন করে, শুধুমাত্র যেটুকু আমাদের সিলেবাসে আছে অতটুকুই আমরা পড়বো। প্রথম অধ্যায়ে যেহেতু প্রথম দিকের প্রশ্নগুলো আমাদের সিলেবাসে নাই, তা আমরা এগুলো পড়বো না, আমরা সরাসরি চলে যাব ব্রিটিশদের বাক্যর ও শাসনকরণ নীতির উদ্দেশ্য কি ছিল। এটা আসতে পারে যদি এটা সিলেবাসে নাই, ব্রিটিশদের বাক্যর ও শাসনকরণ নীতির উদ্দেশ্য কি ছিল। ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা, মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করা, হিন্দু মুসলিম সম্প্রীতি প্রতিষ্ঠা করা, অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা, এটা সঠিক উত্তর হবে ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা, এটা হচ্ছে সঠিক উত্তর, ব্রিটিশদের বাক্যর ও শাসনকরণ নীতির উদ্দেশ্য। তারপর আছে 1935 সালের 12 শাসন আইনের বৈশিষ্ট্য হলো প্রাদেশিক স্বায়ত্ত শাসন, 1, 2 দ্বৈত শাসন, 3 সার্বজনীন ভোটাধিকার। 1935 সালের 12 শাসন আইনের বৈশিষ্ট্য, এটা থেকে প্রশ্ন আসবেই, নিশ্চিত থাকো, গ্যারান্টেড, কারণ 1935 সালের 12 শাসন আইন থেকে তোমাদের সিলেবাস শুরু। তো এই আইনের বৈশিষ্ট্য কি ছিল, প্রাদেশিক স্বায়ত্ত শাসন, দ্বৈত শাসন, সার্বজনীন ভোটাধিকার। সঠিক উত্তর হবে প্রাদেশিক স্বায়ত্ত শাসন তো অবশ্যই ছিল, তারপরে ছিল দ্বৈত শাসন, সার্বজনীন ভোটাধিকার ছিল না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2, এটা, হ্যাঁ 1 ও 2, প্রাদেশিক স্বায়ত্ত শাসন আর দ্বৈত শাসন, প্রাদেশিক স্বায়ত্ত শাসন আর দ্বৈত শাসন ছিল 1935 সালে 12 শাসন আইনের বৈশিষ্ট্য। 1935 সালে 12 শাসন আইনে শাসন সংক্রান্ত বিষয়গুলোকে কয় ভাগে ভাগ করা হয়, শাসন সংক্রান্ত বিষয়গুলোকে কয় ভাগে ভাগ করা হয় 1935 সালে 12 শাসন আইনে। আমরা জানি শাসন সংক্রান্ত বিষয়গুলোকে 3 ভাগে ভাগ করা হয়, কেন্দ্রের, প্রদেশের আর যৌথ, কেন্দ্রের, প্রদেশের আর হচ্ছে কি যৌথ, এই 3 ভাগে ভাগ করা হয়। 1935 সালে 12 শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি, 1935 সালে 12 শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি, যুক্তরাষ্ট্রীয় সরকার, 12 সচিবের পদ সৃষ্টি, পৃথক নির্বাচন ব্যবস্থা, প্রাদেশিক দ্বৈত শাসন, প্রাদেশিক দ্বৈত শাসন, পৃথক নির্বাচন ব্যবস্থা, 12 সচিবের পদ সৃষ্টি, যুক্তরাষ্ট্রীয় সরকার। মূলত ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ছিল যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, কারণ অন্য বৈশিষ্ট্যগুলো আগেই ছিল, আগেই ছিল, শুধু ভারত শাসন আইনের বৈশিষ্ট্য, স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। 1937 সালে নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন কে, 1937 সালে নির্বাচনের পর অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে হন, হ্যাঁ জিন্না, একে ফজলুল হক, সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন, সঠিক উত্তর হবে একে ফজলুল হক, একে ফজলুল হক 1937 সালে নির্বাচনের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে, লিয়াকত আলী খান, খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী জিন্না, জুলফিকার আলী ভুট্টো, এটা আমরা সবাই জানি মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। ঐতিহাসিক লাহার প্রস্তাব উত্থাপন করেন কে, এটাও জানি সহজ প্রশ্ন, লিয়াকত আলী খান, একে ফজলুল হক, মোহাম্মদ আলী জিন্না, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সঠিক উত্তর হবে একে ফজলুল হক, ঐতিহাসিক লাহার প্রস্তাবের উত্থাপক, একে ফজলুল হক। আর ঐতিহাসিক লাহার প্রস্তাবটা কবে উত্থাপন করা হয়, 13 মার্চ 1940, 23 মার্চ 1940, 30 মার্চ 1940, না 26 মার্চ 1940, সঠিক উত্তর হবে 23 মার্চ 1940, লাহার প্রস্তাব উত্থাপন করা হয় 23 মার্চ 1940 সালে। ভারতে মাত্র 2টি জাতি বাস করে, উক্তিটি কার,
ভারতে মাত্র দুটি জাতি বাস করে উত্তরিকার, যেহেতু দ্বি জাতিত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না, তাহলে এই উক্তিটাও মোহাম্মদ আলী জিন্নারই হবে। ইয়েস, মোহাম্মদ আলী জিন্নাই বলছেন যে ভারতে মাত্র দুটি জাতি বাস করে। 3 জুন বা 13রা জুন পরিকল্পনা কি? অনেক জায়গায় থাকে 13রা জুন পরিকল্পনা বা 3 জুন পরিকল্পনা কি? ভারত বিভক্ত করার পরিকল্পনা, বাংলা বিভক্ত করার পরিকল্পনা, বাংলাদেশ স্বাধীন করার পরিকল্পনা, পাঞ্জাব বিভক্ত করার পরিকল্পনা। সঠিক উত্তর হবে ভারত বিভক্ত করার পরিকল্পনা। 13রা জুন পরিকল্পনা নামে পরিচিত এটা, ভারত বিভক্ত করার যে পরিকল্পনা করা হয়। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়াইভেল, লর্ড উইলিয়াম বেন্টিং, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড মাউন্ট ব্যাটেন। সঠিক উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন হবে সঠিক উত্তর, সর্বশেষ গভর্নর জেনারেল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1947 সালে ভারত স্বাধীনতা আইন দ্বারা স্বাধীন হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ। 1947 সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা স্বাধীন হয় কোন দেশ? ভারত, পাকিস্তান, বাংলাদেশ। সঠিক উত্তর হবে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ স্বাধীন হয় আরো পরে, তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2। 1 ও 2, ভারত, পাকিস্তান, বাংলাদেশ স্বাধীন হয় পরে। এই প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আমি দিলাম, তোমরা আরো পড়বে আশা করি। তো চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়বো প্রায় 22টা প্রশ্ন, আমি সাজেশন আকারে তৈরি করছি। আর পরেও দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই অধ্যায়টা সবচেয়ে পূর্ণাঙ্গ অধ্যায়। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি এমসিকিউ থাকবে তোমাদের, 30টা থেকে কমপক্ষে এখান থেকে 10টা এমসিকিউ থাকবে। পাকিস্তান গণপরিষদের দায়িত্ব ছিল, পাকিস্তান গণপরিষদের মনে রাখবো, পাকিস্তান গণপরিষদের দায়িত্ব ছিল কি? সরকার গঠন করা, সংবিধান প্রণয়ন করা, আইন প্রণয়ন করা, উপরের সবগুলো। পাকিস্তান গণপরিষদ যেটা 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পর যে গণপরিষদটা গঠিত হয়, তার দায়িত্ব কি ছিল? তিনটাই ছিল, সরকার গঠন করা ছিল, সংবিধান প্রণয়ন করা ছিল, আইন প্রণয়ন করা ছিল। সঠিক উত্তর হবে উপরের সবগুলো। কিন্তু বাংলাদেশ গণপরিষদের দায়িত্ব কি ছিল? সরকার গঠন করা, সংবিধান প্রণয়ন করা, আইন প্রণয়ন করা, উপরের সবগুলো, কোনটা ছিল? না, বাংলাদেশ সংবিধানের দায়িত্ব ছিল একমাত্র সংবিধান প্রণয়ন করা, কারণ সরকার এর আগে গঠিত হয়ে গেছে 1947 আর 1971 সালের, দুঃখিত 1971 সালের 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হয়ে গেছে। তাহলে সরকার গঠন করার দায়িত্ব ছিল না, আইন প্রণয়ন করার দায়িত্ব ছিল না, তাদের শুধু দায়িত্ব ছিল সংবিধান প্রণয়ন করার, বাংলাদেশ গণপরিষদের। দীনেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান কোথায়? সংসদে, জাতীয় পরিষদে, প্রাদেশিক পরিষদে, গণপরিষদে। এটা হবে গণপরিষদে, পাকিস্তান গণপরিষদে দীনেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। জনাব ক সরকারি দলের সদস্য। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে এই দলটি মাত্র 9টি আসন লাভ করে। জন অসন্তোষে সরকারি দল পরাজিত হয়। উদ্দীপকে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে এই দলটি মাত্র 9টি আসন লাভ করে, তাহলে এটার নির্বাচনের কথা করা বলা হয়েছে 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনের কথা। ওই নির্বাচনে মুসলিম লীগ চরম পরাজয় বরণ করে যুক্ত ফ্রন্ট সরকারের জোটের কাছে। জনাব ক সরকারি দলের সদস্য, পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচনে দলটি মাত্র 9টি আসন লাভ করে, জন অসন্তোষে সরকারি দল পরাজিত। উদ্দীপক কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে? উদ্দীপক মুসলিম লীগের কথা বলা হয়েছে, মুসলিম লীগ মাত্র 9টি আসন পেয়ে পরাজয় লাভ করছিল, মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে পরাজয় বরণ করছিল। কিসে বাঙালির বাঁচার দাবি নিহিত ছিল? অবশ্যই 1966 সালের 6 দফায় বাঙালির বাঁচার দাবি নিহিত ছিল। আমি কিছু কিছু প্রশ্ন অপশনগুলো স্কিপ করে যাব, তোমরা একটু পরে নিও। পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কতজন ছিল? পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব পাকিস্তানের সদস্য সংখ্যা ছিল 43 জন। পূর্ব বাংলার সদস্য সংখ্যা ছিল, সরি দুঃখিত, 44 জন। 44 জন, 44 জন ছিল পূর্ব বাংলার সদস্য সংখ্যা পাকিস্তানের প্রথম গণপরিষদে। পাকিস্তানের শতকরা কতজনের বাসা ছিল বাংলা? শতকরা কতজনের বাসা ছিল বাংলা? সঠিক উত্তর হচ্ছে 56.40, 56.40% লোকের ভাষা ছিল বাংলা পাকিস্তানের। কার নেতৃত্বে ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়? তমদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে, অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয় 1 সেপ্টেম্বর 1947। 1 সেপ্টেম্বর 1947 তমদ্দুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে।
উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উক্তিটি কার? উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই উক্তিটা ছিল মোহাম্মদ আলী জিন্নার। মোহাম্মদ আলী জিন্নার। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা, কারণ ভাষাকে কেন্দ্র করে আমরা বাঙালি জাতি গড়ে উঠছি। শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? শহীদ বুদ্ধিজীবী দিবস 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়েছে, মাতৃভাষা দিবস 26 মার্চ, স্বাধীনতা দিবস 16 ডিসেম্বর, বিজয় দিবস 14 ডিসেম্বর হচ্ছে আমাদের বুদ্ধিজীবী দিবস। 14 ডিসেম্বর হচ্ছে কি বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস। বাংলা কত সালে রাষ্ট্রভাষার মর্যাদা পায়? বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায়, যদিও 52 সালে ভাষা আন্দোলন হয়েছিল, কিন্তু রাষ্ট্রভাষার মর্যাদা পায় 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধানে। পাকিস্তানের প্রথম সংবিধানে 1956 সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। কত সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? কত সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ঘোষণা করে হচ্ছে 1999 সালে। 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে, কিন্তু 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় প্রথম 2020 সালে। যেহেতু 1999 সালে ঘোষণা দিছে নভেম্বর না ডিসেম্বরে, তাই 2000 সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রশ্নটা ভিন্নভাবে আসতে পারে, তাই আলোচনা করে দিলাম। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতিকে নির্বাচিত হন কে? আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি নির্বাচিত হন কে? প্রথম সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম সভাপতি। আর আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম সম্পাদক নির্বাচিত হন কে? প্রথম যুগ্ম সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি অপশনগুলো আর বললাম না, সরাসরি উত্তরটা বলে দিচ্ছি। কে 6 দফা কর্মসূচি প্রণয়ন করেন? 6 দফা কর্মসূচি প্রণয়ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা কর্মসূচি প্রণয়ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? গোলাপ ফুল, নৌকা, গামছা, বাঘ? এটা ছিল নৌকা। যুক্ত ফ্রন্ট 1954 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। 1958 সালে কে পাকিস্তানে সামরিক শাসন জারি করেন? ইস্কান্দার মির্জা, আইয়ুব খান, আজম খান, ইয়াহিয়া খান। সামরিক শাসন, পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করে 1958 সালে ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জা। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কোন সালের কত তারিখে? কোন সালের কত তারিখে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় শেখ মুজিবুর রহমানকে? এটা 1969 সালের 23 ফেব্রুয়ারি। 1969 সালের 23 ফেব্রুয়ারি। 1969 সালের 23 ফেব্রুয়ারি। শুধু সরাসরি তারিখটা মুছতে পারবে, অপশন মুছতে পারার দরকার নেই। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের গঠনটা সম্পূর্ণ ভালোভাবে মুছতে পারবে। রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। অন্তত এই তিনটা পদ মুছতে রাখবে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? আমি একটু আগে বলছি, রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রথম দুইটা অধ্যায় থেকে আমাদের বাসিকৃত এমসিকিউ শেষ হলো। এবার আমরা দেখব তৃতীয় অধ্যায়, রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা লাভ। রাজনৈতিক ব্যক্তিত্ব কয়েকজনের বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে, তোমাদের যে নতুন সিলেবাস অনুযায়ী তিতুমির, তারপরে আরো কয়েকজনের কে বাদ দেওয়া হয়েছে, হাজি শরীয়তুল্লাহ সহ 2-3 জনকে বাদ দেওয়া হয়েছে, বাকি যারা আছে তাদের উপরে শুধুমাত্র আমি সাজেশনটা তৈরি করেছি। তো চলো আমরা দেখে নেই। গণতন্ত্রের মানসপুত্র বল হয় কোন নেতাকে? গণতন্ত্রের মানসপুত্র বল হয় কাকে? ফজলুল হক, সোহরাওয়ার্দী, হাজী শরীয়তুল্লাহ, স্যার সলিমুল্লাহকে? গণতন্ত্রের মানসপুত্র বল হয় শহীদ সোহরাওয়ার্দী ওকে, শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়, মনে রাখবে। বেকার হোস্টেলের সাথে যাদের নাম জড়িয়ে আছে, বেকার হোস্টেলের সাথে যাদের নাম জড়িয়ে আছে কারা? এক, একে ফজলুল হক, দুই, নবাব আব্দুল লতিফ, তিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? কাদের সাথে বেকার হোস্টেলের নাম জড়িয়ে আছে? আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেকার হোস্টেলে থাকতেন, আর জড়িত আছে একে ফজলুল হকের নাম। একে ফজলুল হকের নাম, এই একে ফজলুল হক আর শেখ মুজিবুর রহমান, এই দুইজনে কি বেকার হোস্টেলের সাথে নাম জড়িয়ে আছে তারা দুজনের? মুসলিম শিক্ষা বিস্তারে নওয়াব সলিমুল্লাহ গৃহীত পদক্ষেপ হল? নওয়াব সলিমুল্লাহ মুসলিম শিক্ষা বিস্তারে কি পদক্ষেপ নিয়েছেন? সলিমুল্লাহ এতিমখানা প্রতিষ্ঠা, মোহামডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল প্রতিষ্ঠা। মূলত সলিমুল্লাহর, স্যার সলিমুল্লাহর অবদান হচ্ছে সলিমুল্লাহ এতিমখানা আর আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 3। 1 এবং
দেশবন্ধু নামে খ্যাত কে? একে ফজলুল হক, সলিমুল্লাহ, শরীয়তুল্লাহ, চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কৃষক প্রজা পার্টি গঠন করেন কে? একে ফজলুল হক, স্যার সলিমুল্লাহ, হাজি শরীয়তুল্লাহ, চিত্তরঞ্জন দাস। কৃষক প্রজা পার্টি হচ্ছে শেরে বাংলা একম ফজলুল হকের। কৃষক প্রজা পার্টি কার? শেরে বাংলা একম ফজলুল হকের। ডালবাতের রাজনীতির প্রবক্তা কে? ডালবাতের রাজনীতির প্রবক্তা শেরে বাংলা একম ফজলুল হক, স্যার সলিমুল্লাহ, হাজি শরীয়তুল্লাহ, চিত্তরঞ্জন দাস। ডালবাতের রাজনীতির প্রবক্তা হচ্ছেন একে ফজলুল হক, শেরে বাংলা একম ফজলুল হক। ফারাক্কা লং মার্চ কার নেতৃত্ব হয়? ফারাক্কা লং মার্চ কার নেতৃত্ব হয়? একে ফজলুল হক, স্যার সলিমুল্লাহ, হাজি শরীয়তুল্লাহ, মাওলানা ভাসানী। ফারাক্কা লং মার্চ ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে। এই মাওলানা আব্দুল হামিদ খান কোথায় জন্মগ্রহণ করেন? টাঙ্গাইলের সন্তোষ, টাঙ্গাইলের করটিয়া, সিরাজগঞ্জের ধানগড়া, আসামের ধুবরী। কোথায়? সঠিক উত্তর হবে সিরাজগঞ্জের ধানগড়া, সিরাজগঞ্জের ধানগড়া উনি জন্মগ্রহণ করেন। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এর প্রথম সভাপতি কে ছিলেন? পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমরা একটু আগে পড়ছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? আমরা এটা জানি 1920 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। শেখ মুজিবুর রহমানকে কে বঙ্গবন্ধু উপাধি দেন? বঙ্গবন্ধু উপাধি দেন কে? সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, তোফায়েল আহমেদ। আমরা জানি ছাত্র নেতা তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন ছাত্র নেতা তোফায়েল আহমেদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোন তারিখে বঙ্গবন্ধু স্বাধীন বাংলার মাটিতে পা রাখেন? বঙ্গবন্ধু স্বাধীন বাংলার মাটিতে পা রাখেন 10 জানুয়ারি। 8 জানুয়ারি পাকিস্তান থেকে মুক্তি পান, তারপরে লন্ডন ভারত হয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন 10 জানুয়ারি। আমরা তৃতীয় অধ্যায় শেষ করলাম, এবার চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান। এটাতে সংশোধনীগুলো বাদ দিয়ে তার পূর্বের, শুধুমাত্র তার পূর্বের অংশগুলো আমরা পড়ব চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস 10 জানুয়ারি 1972, যেটা একটু আগে বললাম যে 8 জানুয়ারি 1972 উনি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ভারত হয়ে 10 জানুয়ারি 1972 স্বদেশে প্রত্যাবর্তন করেন। তাই 10 জানুয়ারি 1972 হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশ গণপরিষদের দায়িত্ব ছিল, একটু আগে আমি এটা পড়ছি যে সরকার গঠন করা, সংবিধান প্রণয়ন করা, আইন প্রণয়ন করা, উপরে সবগুলো। বাংলাদেশ গণপরিষদের দায়িত্ব ছিল শুধুমাত্র সংবিধান প্রণয়ন করা, সংবিধান প্রণয়ন করা। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? খন্দকার মুস্তাক, ফাজলুদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন, অধ্যাপক ইউসুফ আলী। কে ছিলেন সংবিধান, খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি? অবশ্যই আমরা এটা সবাই জানি যে ডক্টর কামাল হোসেন ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি। আর এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটিরা কত সদস্য বিশিষ্ট ছিল? খসড়া সংবিধান প্রণয়ন কমিটিরা কত সদস্য বিশিষ্ট ছিল? 30, 32, 34, 36, সঠিক উত্তর হবে 34 সদস্য বিশিষ্ট ছিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটি। বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয়? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে? বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972, 16 ডিসেম্বর 1972 বিজয় দিবস, ঠিক 1 বছর পরে, বিজয়ের 1 বছর পরে 16 ডিসেম্বর 1972 বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 150, 52, 53, 55। সঠিক উত্তর হবে 153। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ আছে। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কতটি? আমরা সবাই জানি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টি। এই 4টা মূলনীতি মনে রাখবে, গণতন্ত্র, জাতীয়তা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। অবশ্যই এগুলো মনে রাখবে, কারণ অবজেক্টিভে ওখান থেকে আসতে পারে। জাতীয়তা, জাতীয়তাবাদ,
ধর্মতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই চারটা মূলনীতি। মৌলিক অধিকারের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানে যে দেওয়া আছে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের রক্ষক কে? জাতীয় সংসদ, আইন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট? অবশ্যই সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের মৌলিক অধিকারের রক্ষক। বাংলাদেশের সংবিধান সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? বাংলাদেশের সংবিধানে 153টি অনুচ্ছেদ আছে, বাংলাদেশের সংবিধানে 4টি রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে, বাংলাদেশের সংবিধানে 2 ধরনের মালিকানার কথা বলা আছে, বাংলাদেশের সংবিধানে 11টি ভাগ আছে। আমরা সবাই জানি 53টা অনুচ্ছেদ আছে, এটা সঠিক। 4টি রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে, এটাও সঠিক। বাংলাদেশের সংবিধানে 11টা ভাগ আছে, এটাও সঠিক। বাংলাদেশের সংবিধানে 2 ধরনের মালিকানার কথা বলা আছে, এটা সঠিক নয়। বাংলাদেশের সংবিধানে 3 ধরনের মালিকানার কথা বলা আছে, ব্যক্তিগত মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা আর যৌথ মালিকানা। তাহলে এটা হচ্ছে ভুল। 72-এর সংবিধানের সংশোধনী আমরা এগুলো পড়বো না, এগুলো যেহেতু আমাদের সিলেবাসের বাইরে তাই আমরা এগুলো পড়বো না। আমরা চলে যাই সরাসরি 10ম অধ্যায়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায় থেকে অনেক অনেক অবজেক্টিভের অপশন আছে, তোমরা অনেকগুলো অবজেক্টিভ এখান থেকে পড়তে হবে। সঠিক যে কোনটা আসবে বলা যায় না, তারপরেও আমি কমনগুলো দিয়েছি। আশা করি এখান থেকে 3-4টা অবজেক্টিভ অবশ্যই কমন পড়বে ইনশাল্লাহ। আর যেহেতু তোমাদের 30টা অবজেক্টিভ থেকে মাত্র 15টা অবজেক্টিভ দিতে হবে, তাই এত ভয় পাওয়ার কিছু নাই। আশা করি আমার এই সাজেশনটা ফলো করলে তোমরা 15টা MCQ পেয়ে যাবে। বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? উপজাতি, ভিক্ষুক, ভূমিহীন, প্রতিবন্ধী? সঠিক উত্তর হবে প্রতিবন্ধী। প্রতিবন্ধীদেরকে বলা হয় বিশেষ চাহিদার জনগোষ্ঠী। প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ কোনটি? ডিজেবিলিটি, ডিজেবল, ডিসপাস, ডিসকাউন্ট? সঠিক উত্তর হবে ডিজেবল। প্রতিবন্ধী শব্দের ইংরেজি প্রতিশব্দ ডিজেবল। ব্রেল সামগ্রী কাদের শিক্ষা সামগ্রী? ব্রেল পদ্ধতিতে কারা পড়াশোনা করে? বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী? দৃষ্টি প্রতিবন্ধী, যারা যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা ব্রেল পদ্ধতিতে খাতায় লিখে পড়তে পারে এবং তাদের বইপত্রগুলো ব্রেল পদ্ধতিতে থাকে। তাদের শুধু দৃষ্টি থাকে না, আর বাকি সব শক্তি থাকে, ফলে তারা ওই পদ্ধতিতে পড়াশোনা করতে পারে। প্রতিবন্ধী অধিকার সনদ প্রদান করেছে কোন প্রতিষ্ঠান? প্রতিবন্ধী অধিকার সনদ জাতিসংঘ, সার্ক, OIC, কমনওয়েলথ? সঠিক উত্তর হবে জাতিসংঘ। জাতিসংঘ প্রতিবন্ধী অধিকার সনদ প্রণয়ন করছে। করাপশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? করাপশন শব্দটি আসছে ল্যাটিন শব্দ থেকে করাপশন শব্দটি আসছে। দুর্নীতি দমনের পূর্ব শর্ত হল গণসচেতনতা, রাজনৈতিক অঙ্গীকার, আইনের শাসন, নৈতিকতা বোধ। যেহেতু দুর্নীতি দমনের পূর্ব শর্ত, তাহলে অবশ্যই গণসচেতনতা। গণসচেতনতার পরে বাকিগুলো আসবে। আগে গণসচেতনতা সৃষ্টি করতে হবে, তারপরে সবকিছু, আইনের শাসন হোক আর রাজনৈতিক অঙ্গীকার হোক। তাহলে দুর্নীতি দমনের পূর্ব শর্ত অবশ্যই গণসচেতনতা। দুর্নীতি দমন আইন পাস হয় বাংলাদেশে, দুর্নীতি দমন আইন পাস হয় কত সালে? 17 ফেব্রুয়ারি 2004 সালে, 17 ফেব্রুয়ারি 2014 সালে, 10 এপ্রিল 2004 সালে, 10 এপ্রিল 2014 সালে। দুর্নীতি দমন আইন পাস হয় অবশ্যই 10 এপ্রিল 2004 সালে, 10 এপ্রিল 2004 সালে। দুর্নীতি দমন কমিশন গঠিত হয় কবে? 2002 সালে, 3 সালে, 4 সালে, 5 সালে? দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 2004 সালে। 2004 সালে দুর্নীতি দমন আইন পাস হওয়ার পরপরই, দুর্নীতি দমন আইন পাস হওয়ার পরপরই 10 এপ্রিল 2004, তারপর পরে 2004 সালে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 2004 সালে। দুর্নীতি একটি সাংস্কৃতিক বেদী, মানসিক বেদী, অর্থনৈতিক বেদী, সামাজিক বেদী? সঠিক উত্তর হবে সামাজিক বেদী। দুর্নীতি একটি সামাজিক বেদী। খাদ্যে ভেজাল রোধে কাজ করছে কোন প্রতিষ্ঠানটি? BTCL, BTRC, BSTI, BCIC? সঠিক উত্তর হবে BSTI, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট খাদ্যে ভেজাল রোধে এই প্রতিষ্ঠানটা কাজ করে, BSTI। খাবারের যে কোনো প্যাকেটজাত খাবারের মধ্যে BSTI-এর সিল থাকে। ক্রমাগত শুকনা কাশি কিসের লক্ষণ? ডায়াবেটিস, এইডস, আমাশয়, করোনা? ক্রমাগত শুকনা কাশি হচ্ছে এইডসের লক্ষণ। ইপটিজিংয়ের কারণ কোনটি? ইপটিজিংয়ের কারণ 1. নৈতিক অবক্ষয়, সুশিক্ষার অভাব, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। নৈতিক অবক্ষয়, সুশিক্ষার অভাব,
দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। অবশ্যই ইভটিজিং এর একটা বড় কারণ হচ্ছে নৈতিক অবক্ষয়, তারপর সুশিক্ষা না থাকার কারণে ইভটিজিং হতে পারে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে অন্যরা ইভটিজিং করতে সাহসী হয়। ফলে সঠিক উত্তর হবে 1, 2, 3, সবগুলোই ইভটিজিং এর কারণ। পৃথিবীতে প্রথম এইডস রোগী শনাক্ত হয় কোথায়? আফ্রিকায়, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্রে। আমরা সবাই জানি পৃথিবীতে প্রথম এইডস রোগী শনাক্ত হয় যুক্তরাষ্ট্রে। এইডস রোগী শনাক্ত হয় যুক্তরাষ্ট্রে। এইডস এর পূর্ণরূপ কি? একোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, একোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ডোর, অ্যাচিভ ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, একোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, কোনটা? সঠিক উত্তর হবে একোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। তাহলে সঠিক উত্তর হবে ক, প্রথমটা, এইডস এর পূর্ণরূপ। বানানটা খুব ভালোভাবে মুখস্থ করে যাবো, এটা আসবেই। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোনটি? কলকারখানা, মানুষ, গাছপালা, বায়ুমণ্ডল। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধানত দায়ী হচ্ছে মানুষ, মানুষই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধানত দায়ী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের পরিণতি সুশোষণ দ্বিতীয় বদলের সাজেশন। আশা করি এই প্রশ্নগুলো বারবার দেখবে, বারবার দেখার ফলে তোমাদের প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে, এবং প্রয়োজনে যে এটা পারো না এটা খাতায় লিখে তারপরে মুখস্থ করবে। আশা করি এখান থেকে তোমাদের 15টা প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। তো তোমাদের পরীক্ষা ভালো হোক, সুন্দর হোক, তোমাদের জীবন তোমাদের সফলতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। তোমাদের জন্য আরেকটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে আমি অচিরেই সিকিউ ভিত্তিক একটা 4টা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিকস গুলোর উপরে ভিত্তি করে একটা সিকিউ মডেল টেস্ট ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, এবং একটা এমসিকিউ মডেল টেস্ট ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অচিরেই তোমাদেরকে দিব। এবং এটা বাংলাদেশের একটা স্বনামধন্য কলেজের মডেল টেস্টের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমাদের জন্য আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।